এখানে সুখ নাই, যদিও সুখের আশায় দৌড়াইতেছে। 12 ঘন্টা ডিউটি করার পরে ওভারটাইম সুখের আশায়, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী। এটা কেউ বলতে পারবে না। সুখী শুধু আমাদের কেক সুখী, কেকের গায়ে লেখা থাকে হ্যাপি, কেক সুখী, আমরা সুখী না। স্বামী স্ত্রী দুইজন কামায়, দুইজনকে জিজ্ঞাসা করলে বলবে সুখের আশা, তারপরও সুখী না। দেশ থেকে দেশান্তর হয়, তারপরও সে সুখী না, কেউ আমরা সুখী না। আজকে যা দেখতেছি চোখে কসম খোদা, এই জন্যই ওলামায়ে কেরাম আমাদের জন্য এরকম মাহফিল রচিত করেন। বিভিন্ন ওলামায়ে কেরাম আসে, বিভিন্ন ভাবে বুঝাইতে চেষ্টা করে, তার ভিতর থেকে আমিও একজন চলে আসছি। যদি বুঝে আসে, সুখী হইতে চাই আমরা, কিন্তু আমরা চাই আমরা যা ভাবি ওইভাবে, আমরা যা শিখছি ওইভাবে, আমরা যা শুনি ওইভাবে, আমরা যা চিন্তা করি ওইভাবে, আমরা চাই আমাদের বিবেক বুদ্ধির মাধ্যমে সুখী হইতে। বিবেক বুদ্ধির মাধ্যমে সুখী হওয়া যাবে না, কসম খোদা। যদি সুখী হওয়া যাইত, তাহলে বিশাল অট্টালিকার মালিক হইয়া নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতেন না। সন্তান বড় বড় এডুকেটেড হওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতেন না। সত্য এটাই, সেলিব্রিটিরা কোনোদিন নিজের টাকার কিনা রশি নিজের গলায় লটকায়া আত্মহত্যা করতেন না। সেলিব্রিটিরা কোনোদিন বিষ খায়া চির নিদ্রায় কোনোদিন চলে যেতেন না। সত্য এটাই, যদি আমার কথা বুঝে আসে। জিজ্ঞাসা করতে হবে ওই আল্লাহকে যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, এই মেশিনটার যিনি মেকার, যিনি এই মেশিনটাকে তৈরি করছেন, কারিগর যিনি, অস্তিত্বদাতা যিনি, ওনাকে জিজ্ঞাসা করতে হবে আমি ছোট জীবনে সুখী হতে চাই। আমরা কেউ সুখী না, না কোনো সম্পর্ক নিয়ে সুখী, না বিশাল বিশাল ফ্যাক্টরির মালিক সুখী, কেউ সুখী না। নইলে এই প্রভাব বাক্য হইতো না সুখের মা মরা গেছে, কেউ সুখী না। কেন, একটু আগেই আমি বলছি আমরা সুখী হইতে চাই আমার বিবেক বুদ্ধি দিয়া, আমার বিদ্যা দিয়া, আমার বুঝ দিয়া, আমার চিন্তা দিয়া, আমার থিওরি দিয়া কোনোদিন সুখী হওয়া যাবে না। কোনোদিন সুখী হওয়া যাবে না। যেটাকে সুখ বলি আসলে ওটা এরকমই যেরকম বেদানা, নাম হইল বেদানা, অথচ পুরাটাই দানা দিয়েই বড়, ঠিক না? এরকমই সুখ। বিদায় শেষ কথায় চলে আসছি, আসেন আল্লাহকে জিজ্ঞাসা করে সুখী কিভাবে হব, সুখী কিভাবে হব। সুখী ওই সময় হব, সুখী যখন হয় না, বাইজিদ বোস্তামির মতো সারা রাত্র মার মাথার সামনে পানি নিয়ে দাঁড়ায় থাকে। সুখী যখন হয় না, তো সাফি রহমতুল্লাহ আলের মতো সারা দিন পরিশ্রম করার পরেও রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করে ঘুমা ঘুম পড়াইতে থাকে। সুখী যখন হয় না, সুখী যখন হয়, সুখী যখন হয় তো নিজে খাওয়ার আগে প্রতিবেশীর ঘরে খবর নেয় সে খাইল কি। সুখী যখন হয়, হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে। সুখী যখন হয় না, তো ঘরে চুলা না জ্বললেও কোনো অভিযোগ হয় না, ঘরে চুলা না জ্বললেও কোনো অভিযোগ, বোঝেন? বোঝেন কি অভিযোগ? বোঝেন না, পাওয়ার জন্য অভিযোগ, পাইল না কেন, ঠিক না? পায়, আমাদের সমাজে সবাই পায়, ওই যে নিজের মন মতো পায় না এই জন্যই অভিযোগ। পায়, কাপড় পায়, সন্তান মা বাবার কাছ থেকে খাওয়া পায়,
কিন্তু নিজের মন মতো পায় না, এই জন্যই অভিযোগ। এটা কিনে আসলাম অভিযোগ। সুখী যখন হয় তখন ঘরে কোনো অভিযোগ থাকে না, সুখী যখন হয় তখন কোনো চাহিদা থাকে না, সর্ব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি এটা চিরসত্য, অর্থাৎ আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহই আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন। কারো সন্দেহ থাকলে থাকতে পারে, যে আল্লাহকে চিনে না তার সন্দেহ থাকতে পারে, কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আমাদের তো কোনো সন্দেহ নাই। আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি, আবার অচিরেই আল্লাহর কাছে চলে যাব। হয়তো ছোট একটা সময় আমরা এখানে থাকব, কতদিন থাকব এটাও নিশ্চিত, 60-70 বছর হয়তো থাকব। 60-70-এর বেশি যারা পাবে তাদের সংখ্যাটা তত বেশি না, নগণ্যই হবে। কেননা হাদিস এই কথাই আমাদেরকে বোঝায়, আমার উম্মতি বাইনা 60 ও 70, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও 16 লক্ষ নবীর ভিতর থেকে, কোনো নবীর এই তথ্য পাওয়া যায় না যে উম্মতকে বয়সের ব্যাপারে সতর্ক করছেন, কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বয়সের ব্যাপারে সতর্ক করছেন। 60-70 বৎসর আমাদের হবে, এর চেয়ে বেশি যারা পাবে তাদের সংখ্যাটা বড় নগণ্য হবে। এই জন্যই সারা দুনিয়ায় দেখা যায় গড়ায়ু 70 কোনো দেশের নাই, নিচেই আছে, উপরে কেউ আজ পর্যন্ত বসতে পারে না। অদূর ভবিষ্যতে পারবে কিনা এটাও জানি না, কিন্তু সত্য এটাই, আমাদের বয়সটা 60-70 বৎসরই হবে, এর বেশি আমরা পাব না। বিদায় 60-70 বৎসরই আমরা দুনিয়াতে থাকব, আবার যার কাছে আছি তার কাছে চলে যেতে হবে। কবরস্থানগুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরাও ছিলাম, চলে আসছি, তোমরাও আসো, তোমরাও চলে আসবে। সত্য এটাই যে একদিন এই শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে। আজকে তো দুনিয়া ভরা মানুষ, দুনিয়াটা শূন্য ছিল আবার শূন্য হয়ে যাবে। একটা দিন এমনও আসবে যে দুনিয়াটাই থাকবে না, সত্য এটাই, দুনিয়াটা একদিন থাকবে না। বানাইতে যদিও আল্লাহ 6 দিন সময় নিয়েছেন, কিন্তু এটা উড়াইতে বেশি সময় নিবে না। এই জন্য বাংলার প্রবাদ বাক্য আছে, গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে। এটাকে উড়ানের জন্য একটা ফু লাগবে, ইসরাফিল আলাইহিসসালাম একটা ফু দিবেন আর পুরাটা জগৎ তুলা হয়ে উড়ে যাবে। আমরা ছোট একটা সময়ই থাকবো, বিদায় চলেন না। যখন আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কাছে জিজ্ঞাস করি যে আমরা এই ছোট জীবনটা যে থাকবো, আমরা একটু সুখে থাকতে চাই, কি করলে আমরা এই ছোট জীবনটায় সুখে থাকতে পারব, কেননা এর পরেও একটা জীবন আছে, ওটা নিয়ে আলোচনা পরেই করা চলুক। এরপরেও একটা জীবন আছে যেটা শুরু আছে শেষ নাই। মানুষ যখন সারা দিন এই ছোট জীবনটা নিয়েই ভাবে, আমরা কিন্তু সারা দিন এই ছোট জীবনটা নিয়েই ভাবি, 60-70 বৎসরের জীবন। সাথে সাথে আরেকটা ভাবনাও আমাদের আছে, দুইটা ভাবনার মাঝেই কিন্তু আমাদের 24 ঘন্টা কাটে, এই ছোট জীবনটা নিয়ে ভাবি আর এই ছোট দেহটা নিয়ে ভাবি। এছাড়া এই মজমা একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে এতটুক বয়সে কখনো নির্জনে বসে 2 মিনিট ভাবছে যে আমি তো একদিন চলে যাব, ওই জগতে একা একা কিভাবে থাকবো,
এরকম ভাবনা মনে হয় দুই মিনিট আপনার কেউ ভাবে না। সারাদিন এই ছোট জীবনটা নিয়ে ভাবি, আর সারাদিন এই দেহটা নিয়ে ভাবি। এই জন্য আমি আলোচনা এখানেই শুরু করতে চাইতেছি। এই জীবনটা নিয়ে আমরা ভাবি, কেন এটা আল্লাহর তৈরি না, এটা মানুষের তৈরি না, এটা আল্লাহর তৈরি। দেহটা আল্লাহ তৈরি করছে। যদিও আজকে দেখতে বিশাল দেখা যায়, কেউ 5 ফিট, কেউ 5.5 ফিট, কেউ 6 ফিট, কেউ 60 কেজি, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100। আজকে যদিও দেহটা বিশাল দেখা যায়, মার পেটের থেকে যখন আসছিলাম বড় ছোটই ছিলাম। এই জন্যই আল্লাহ বলে কুন্তা সাগীরা, তুই বড় ছোট ছিলি, কুন্তা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে, কুন্তা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলে, কুন্তা মিসকিনা, তুমি বড় নিঃস্বয় ছিলে। সত্য এটাই। বিদায় চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি যে আমি ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবি, 60-70 বছরের জীবন নিয়ে আমি এই জীবনটা সুখে থাকতে চাই, কেননা এটা আল্লাহর তৈরি। যেই মেশিনই যে আবিষ্কার করুক, ওটার পরিচালনার জন্য তারই দ্বারস্থ হইতে হয়, এটাই আমাদের বিবেক বুদ্ধি বলে। আমার কথা বোঝেন? যেই মেশিন যে আবিষ্কার করে অস্তিত্ব দেয়, তারই দ্বারস্থ হইতে হয়, এটাই বুদ্ধিমানের কাজ। নিজে পাকনামি না কইরা তার দ্বারস্থ হইলে সহজ সমাধান পাওয়া যায়। যেটা আমি পরিচালনা করব কি করা, চালাবো কি করা, ব্যবহার করব কি করা। তাহলে যখন এই মেশিনটা আল্লাহই তৈরি করলেন, আমাদের দেহটা আল্লাহর তৈরি, তাহলে আমরা সহজেই তো আল্লাহকে জিজ্ঞাসা করতে পারি। আল্লাহ তো বহুত দূরে না, জিজ্ঞাসা করা যায় না, আল্লাহ তো বড় কাছে। আকরাবুমিন হাবলিল ওয়ারিদ, আমাদের সারগের চেয়েও আল্লাহ কাছে। আল্লাহকে তো জিজ্ঞাসা করা যায় যে মালিক, অস্তিত্বটা তো তুমি দিলে 60-70 বছর, এতটুকু কেন দিল? এটা গেলে আবার হারায় যাব, আমাদেরকে এত অল্প বয়স কেন আল্লাহ দিলেন? আমরা অভিযোগ করতে পারি, আল্লাহ ইতিহাসের পাতায় তো দেখি কারো 900, কারো 950, কারো 700, কারো 800, 100-150 তো অহরহ দেখা যায়, কিন্তু আমাদেরকে এত কম দিলেন কেন? অভিযোগ করতে পারি আমরা, কিন্তু এটারও একটা জবাব আছে। আল্লাহ আমাদেরকে সমগ্র মানব জাতির ভিতর থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভালোবাসার পাত্রকে মানুষ বেশি দিন খাটাইতে চায় না, ভালোবাসার পাত্রকে ক্লান্ত করতে চায় না। ভালোবাসার পাত্রের চেহারায় ঘাম ঝরো এটা কেউ চায় না। বিদায় আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, বিদায় ছোট একটা জীবন দিছেন যাতে আমাদের খাটনি কম হয়, অল্প খাইটেই আমরা জান্নাতে চলে যেতে পারি। এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট একটা জীবন দিছেন, নাইলে আমাদের কো 900 বৎসর জীবন দিতেন, খাটতে 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 কমর ছুঁকা যেত। আল্লাহ চায় না এই উমর উম্মত বেশি খাটুক, কেননা প্রিয় পাত্র তো, এই জন্য বেশি খাটাইতে চান না, বিদায় বয়সটাও কম দিছে। যা হোক, বয়সটা কম বটে, কিন্তু সারাদিন তো আমরা এটা নিয়েই ভাবি যে এই ছোট জীবনটায় কিভাবে সুখে থাকবো। চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে এই ছোট জীবনটায় সুখে থাকবে। কি যায় আল্লাহকে জিজ্ঞাসা করে না? যায় না। আল্লাহকে জিজ্ঞাসা করার মতো ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন, নিজের কালাম উঠাইয়া দিয়া দিছেন। কালাম যা জিজ্ঞাসা করতে চাও কালামকে জিজ্ঞাসা করো, ওটার ভিতরেই আমার কথা রয়ে গেছে। আল্লাহর কালামকে জিজ্ঞাসা করলে পাওয়া যায়। যদিও আমরা হাজারো থিওরি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইতেছি, শুধু পুরুষ ক্লান্ত না, সাথে সাথে নারীও ক্লান্ত, শুধু ছোট ক্লান্ত না, বড়ও ক্লান্ত, যুবক ক্লান্ত না, বৃদ্ধ ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। শুধু এই ছোট জীবনটাকে গুছাইতে যায়, আজ পর্যন্ত তো আমি ভাবলাম না
আল্লাহকে জিজ্ঞাসা করলাম না যে অস্তিত্ব তো আপনি দিলেন, আমরা তো নিজ ইচ্ছায় অস্তিত্ব নেই নাই, আপনি সদিচ্ছায় অস্তিত্ব দিলেন, সদিচ্ছায় মানুষ বানাইলেন। আপনার কাছে জিজ্ঞাসা করি আমি সুখে থাকতে চাই তো থাকবো কি করে? সত্য এটাই, বাংলায়ও একটা প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ, পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পুণ্যে আনে সুখ, বস্তু দিয়ে সুখী হওয়া যাবে না। দৌড় দিতে দিতে আমরা কম দেই নাই, বস্তু সংগ্রহ করতে করতে ফ্যাক্টরি কম হয় নাই, সুপার মার্কেট নারায়ণগঞ্জে কম নাই, দোকান আর দোকান প্রত্যেক জায়গায় বস্তুর ছড়া ছড়ি, কিন্তু সুখ নাই, এটাই সত্য। কসম খোদার, আমরা যদি সুখী হইতে চাই, এই ছোট জীবনটা নিয়ে যদি সুখী হইতে চাই, তাহলে ওই থিওরি ফলো করতে হবে, ওই কথা মানতে হবে, ওনাকেই জিজ্ঞাসা করতে হবে, ওনার কথাই মানতে হবে যে তুমি যদি সুখী হইতে চাও, তখনই সম্ভব হবে সন্তান সারাদিন পরিশ্রম করে আসার পরেও মা বাবার পাও টিপা টিপা গুম পড়াবে, আর যদি তা না হয় তো সন্তান নিজের সুখের আশায় বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বলবে আমি সুখে থাকতে চাই, তুমি বৃদ্ধাশ্রমে থাকো। সন্তান নিজের সুখের আশায় মা বাবাকে ট্যাবলেট দিবে, মা বাবা ঘুমাবে আর ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি চালাবে। ভাই ভাইয়ের সুখের আশায় ভাইকে জেলখানায় আবদ্ধ করবে, আর বাহির থেকে তালি বাজাবে আর বলবে এখন আমি সুখী। সত্য এটাই, সুখের আশায় করতে থাকবে। আজকে আমাদের সমাজে যা কিছু দেখতেছি, মার সাত টুকরা লাশ দিয়ে দেখতেছি, এটো সন্তান সুখের আশায় মাকে সাত টুকরা করছে, বাপকে যে সন্তান গুলি করতেছে ওকে জিজ্ঞাসা করলে বলবে যে আমি সুখ চাইতেছিলাম, বাপ মধ্যখানে বাধা ছিল এই জন্য ছড়ায়, সুখের আশায় সে বাপকে গুলি করে, ভাইও ভাইয়ের বিরুদ্ধে কেস করে সুখের আশায়, আসলে এখানে সুখ নাই। কথা লম্বা হবে না, এখানে সুখ নাই, যদিও সুখের আশায় দৌড়াইতেছে, 12 ঘন্টা ডিউটি করার পরে ওভারটাইম সুখের আশায়, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী, এটা কেউ বলতে পারবে না। সুখী শুধু আমাদের কেক সুখী, কেকের গায়ে লেখা থাকে হ্যাপি, কেক সুখী, আমরা সুখী না। স্বামী স্ত্রী দুইজন কামায়, দুইজনকে জিজ্ঞাসা করলে বলবে সুখের আশা, তারপরও সুখী, দেশ থেকে দেশান্তর হয় তারপরও সে সুখী না, কেউ আমরা সুখী না। আজকে যা দেখতেছি চোখে কসম খোদা, এই জন্যই ওলামায়ে কেরাম আমাদের জন্য এরকম মাহফিল রচিত করে, বিভিন্ন ওলামায়ে কেরাম আসে বিভিন্নভাবে বুঝাইতে চেষ্টা করে, তার ভিতর থেকে আমিও একজন চলে আসছি, যদি বুঝে আসে সুখী হইতে চাই আমরা, কিন্তু আমরা চাই আমরা যা ভাবি ওইভাবে, আমরা যা শিখছি ওইভাবে, আমরা যা শুনি ওইভাবে, আমরা যা চিন্তা করি ওইভাবে, আমরা চাই আমাদের বিবেক বুদ্ধির মাধ্যমে সুখী হইতে, বিবেক বুদ্ধির মাধ্যমে সুখী হওয়া যাবে না, কসম খোদা, যদি সুখী হওয়া যাইত তাহলে বিশাল অট্টালিকার মালিক হয়ে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতেন না। সন্তান বড় বড় এডুকেটেড হওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতেন না। সত্য এটাই, সেলিব্রিটিরা কোনোদিন নিজের টাকার কিনার রশি নিজের গলায় লটকায়া আত্মহত্যা করতেন না, সেলিব্রিটিরা কোনোদিন বিষ খায়া চির নিদ্রায় কোনোদিন চলে যেতেন না। সত্য এটাই, যদি আমার কথা বুঝে আসে,
জিজ্ঞাসা করতে হবে ওই আল্লাহকে যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, এই মেশিনটার যিনি মেকার, যিনি এই মেশিনটাকে তৈরি করছেন, কারিগর যিনি, অস্তিত্বদাতা যিনি, ওনাকে জিজ্ঞাসা করতে হবে আমি ছোট জীবনে সুখী হতে চাই। আমরা কেউ সুখী না, না কোনো সম্পর্ক নিয়ে সুখী, না বিশাল বিশাল ফ্যাক্টরির মালিক সুখী, কেউ সুখী না। নইলে এই প্রভাব বাক্য হতো না সুখের মা মরে গেছে, কেউ সুখী না। কেন? একটু আগেই আমি বলছি আমরা সুখী হইতে চাই আমার বিবেক বুদ্ধি দিয়া, আমার বিদ্যা দিয়া, আমার বুঝ দিয়া, আমার চিন্তা দিয়া, আমার থিওরি দিয়া কোনোদিন সুখী হওয়া যাবে না, কোনোদিন সুখী হওয়া যাবে না। যেটাকে সুখ বলি আসলে ওটা এরকমই যেরকম বেদানা, নাম হইলো বেদানা অথচ পুরাটাই দানা দিয়েই বড়, ঠিক না? এরকমই সুখ। বিদায় শেষ কথায় চলে আসছি, আসেন আল্লাহকে জিজ্ঞেস করেন সুখী কিভাবে হব, সুখী কিভাবে হব। সুখী ওই সময় হব, সুখী যখন হয় না তো বাইজিৎ বোস্তামের মতো সারা রাত্র মার মাথার সামনে পানি নিয়ে দাঁড়ায়। সুখী যখন হয় না তো সাফি রহমতুল্লাহ আলের মতো সারাদিন পরিশ্রম করার পরেও রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করে ঘুমা ঘুম পড়াইতে থাকে। সুখী যখন হয় না, সুখী যখন হয়, সুখী যখন হয় তো নিজে খাওয়ার আগে প্রতিবেশীর ঘরে খবর নেয় সে খাইল না। সুখী যখন হয় হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে, সুখী যখন হয় না তো ঘরে চুলা না জ্বললেও কোনো অভিযোগ হয় না, ঘরে চুলা না জ্বললেও কোনো অভিযোগ, বোঝেন? বোঝেন কি অভিযোগ? বোঝেন? না পাওয়ার জন্য অভিযোগ, পাইল না কেন? পায়, আমাদের সমাজে সবাই পায়, ওই যে নিজের মন মতো পায় না এই জন্যই অভিযোগ। পায়, কাপড় পায়, সন্তান মা বাবার কাছ থেকে খাওয়া পায়, কিন্তু নিজের মন মতো পায় না এই জন্যই অভিযোগ। এটা কিনে আসলাম অভিযোগ। সুখী যখন হয় তখন ঘরে কোনো অভিযোগ থাকে না, সুখী যখন হয় তখন কোনো চাহিদা থাকে না, সর্ব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, পাইলে বলে সাকার না, না পাইলে বলে সবার না। যখন পায় যেমনই পাক হাতে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ, পাইলে শুক্রিয়া আদায় করবে, না পাইলে সবর করবে। যখন সুখী হয় চলেন আল্লাহকে জিজ্ঞেস করি সুখী হওয়া যায় কি, সুখের জন্য দৌড়াইতেছি কিন্তু সুখ, শীত কনকনে শীতের সকালটা দেখলে নারায়ণগঞ্জ বলেন আর ঢাকা বলেন রোডে দাঁড়াইলে বড় চোখে পানি আসে, মানুষ গোলা যখন স্রোতের মতো কর্মের দিকে যাইতে থাকে নারী পুরুষ, তোকে যদি জিজ্ঞেস করি তুমি কোথায় চললে তো এই কথাই বলবে সুখের আশায় ছুট ছায়া ছুটতে শুরু করলাম। কনকনে শীতের সকালে কম্বল সবচেয়ে সুখের, ঠিক না? ঠিক না? লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত অনেক কিছু বোঝানো যাবে না, নাহলে আরো ভালোভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝাই। কনকনে শীতের সকালে সবচেয়ে বড় সুখ হলো ল্যাপের ভিতরে থাকা, ঠিক না? আর একবারে নিকট জন, নিকট ব্যক্তিত্ব, নিকট জন যদি গায়ের লোকে গায়ে লাগায় ঘুমায় তাহলে আরো মজা, ঠিক না? একটু ইশারা দিলাম আর কি, ঠিক না? আরো মজা না? কিন্তু সব ছেড়া ছুটতেছে, যদি জিজ্ঞেস করে এই সকালে কেন ছুটতেছ, সুখের আশায়, তুমি তো সুখের ল্যাব ছেড়েই বাহির হইলা, সুখ আর রাস্তায় কোথায় হবে? চলেন আল্লাহকে জিজ্ঞেস করে সুখ কোথায়।
কি আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছে, কসম খোদার। হে যেখানে সুখ ওখানে তাকাই নাই, তালাশ করি নাই, এক কথায় যদি বলেন তাহলে সুখ রাখছে আল্লাহ দিনদারিতে। দিন আছে সুখ আছে, দিন নাই সুখ নাই, দিন আছে সুখ আছে, দিন যেখানে আছে ওইখানে সুখ আছে। যদি বলেন আপনি প্রমাণ দেন, প্রমাণ আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুম দ্বীন। মানুষ চোখ বুলায় কেন দেখো না, পাখি সুখী কোথায় কেন ভাবো না, বন্য প্রাণীগুলা সুখী কোথায় কেন ভাবো না, মা সুখী কোথায় কেন ভাবো না। সমগ্র সৃষ্টির জন্য যদি সুখের পরিবেশ থাকতে পারে, ও মানুষ তুই সৃষ্টির সেরা, তোকে কুদরতি হাত দিয়া তৈরি করলাম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় পরাইছেন, দুনিয়ার আধিপত্যটা আমাদের হাতে উঠায় দিয়েছেন, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন, দুনিয়া আমাদের জন্য আখেরাতও আমাদের জন্য সব আমাদের জন্য তৈরি করছেন। আর আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, আমাদের মতো ভালো কোনো সৃষ্টিকে বাসেন না, নাইলে আল্লাহ চিৎকার দিয়া বলতেন না ইন্নি লাকা মুহিব্বা। আল্লাহ বলে বন্দা তোমাকে আমি ভালোবাসি। ওই আল্লাহ আমার সুখের জন্য কোনো পরিবেশ রাখেন না, এটা হইতেই পারে না, আমার বিবেকের উপরে ছেড়ে দিছেন এটা হইতেই পারে না, আমার বুদ্ধির উপরে ছেড়ে দিছেন এটা হইতেই পারে না, আমার বিদ্যার উপরে ছেড়ে দিছেন হইতেই পারে না। এই জন্যই আল্লাহ কোরআনে বলেন সুখে থাকতে চাও ইন্নাল্লাহ আস্তাফা লাকুম, দিনের পরিবেশ তোমার জন্য নির্বাচিত, তুমি দিনের পরিবেশে সুখী থাকবে। এই জন্যই তো সোয়া লক্ষ সাহাবা আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই, বিরুদ্ধে অনেক কিছু লিখছে, অনেক কিছু লিখতেছে, কিন্তু কারো কলম দিয়ে আজ পর্যন্ত কালি বাহির হয় নাই যে সে লিখবে সাহাবা সুখী ছিল না। রাগ হয়ে যাবেন বলবো, 5-7 হাজার টাকা বেতন পায় হুজুররা যতটুক সুখী, আমার মনে হয় না বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক এতটুকু সুখী। জিজ্ঞাসা দিনদার রিক্সাওয়ালা যতটুক সুখী, কে কতটুক সুখী এটা আমাদেরকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া ঘুরা বেড়াই, বলবেন আপনার কাছে কি সিসি ক্যামেরা আর মনিটরিং আছে, আমরা জানি, আমাদের কাছে পানি পড়া নিতে আসে, আমরা জানি কে কতটুকু সুখী, আমাদের কাছে তাবিজ নিতে আসে, আমরা জানি কে কতটুকু সুখী। এক দিনদার রিক্সাওয়ালা যতটুকু সুখী, রাগ হয় না, কোটি কোটি টাকার মালিক হইতে পারে, 2-4-20টা বাড়ির মালিক হইতে পারে, ও এতটুকু সুখী না। এক রিক্সাওয়ালা যত যতটুকু ওর স্ত্রী সারা দিন পরে ওর জন্য অপেক্ষা করে যে ও আসবে, ওকে একটু সেবা করবে, কালকে আবার রিক্সা নিয়ে বাহির হইতে হবে, কোন কুঠিয়ালার স্ত্রীও তার স্বামীর জন্য এতটুকু অপেক্ষা করে না। এক দিনদার স্ত্রী তার দিনদার স্বামীর জন্য যতটুকু অপেক্ষা করে। রাগ হয়ে গেলেন, হয়তো অন্য কেউ শুনলে রাগও হইতে পারে যে আমাদের ঘরের খবর তোমার, তুমি জানো কি করে, চেহারা দেখলে অনেক কিছু বোঝা যায়, সুখী না, কেউ সুখী না। সুখে যদি থাকতে চাই একমাত্র দিন, শুধু সুখ না, শুধু সুখ না, হায়াতান তাইয়্যিবা, শুধু সুখ না, নিরাপদ যদি থাকতে চাই নিরাপদ, বুঝেন 3 দিন আগে অনিরাপদ হয়ে গেছে তুরস্ক, কান্নার রোল এখনো চলতেছে, ঠিক না, না জানি এই মৌতের মিছিল কোথায় যায় ঠেকবে, এখনো তো পুরো উদ্ধার হয় নাই, মৌতের মিছিল যায় কোথায় ঠেকবে কে জানে। প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে গেছি ইন্দোনেশিয়া,
ধাক্কা 8.5 ঘন্টা ফ্লাই করার পরে 300 কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি আমি, 350 কিলোমিটার। তখনও উদ্ধার অভিযান চলতেছিল 3.5 মাস ধরে। ওই মৃত্যুর মিছিল, নিরাপদ যদি থাকতে হয় উলাইকা লাহুমুল আমান, নিরাপদ কে থাকবে জমিনে, এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ওটা দিন ছাড়া নিরাপদ থাকা যাবে না। আমরাও যদি চাই, বাংলাদেশ এখনো নিরাপদ আলহামদুলিল্লাহ, 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছিল, কিন্তু একটা সুতার দাগও রেখে যেতে পারে না। আসে নাই, ভুলা গেছে না তো তাড়াতাড়ি, গুনা বেশি করি তো এই জন্য ভুলা যাই। আমি তাহাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করা না, আমি 99 দেশ ঘুরেও এরকম পরিবেশ কোথাও যাই পাই নাই, এরকম আশেকে আল্লাহ আশেকে রসুল কোথাও পাই নাই। আমার মনে হয় আমাদের দেশের মানুষগুলো এরকম হওয়ার কারণে আমাদের দেশটা এখনো নিরাপদ। আমার মনে হয় 30,000 হেজ্জখানার কারণে বাংলাদেশ এখনো নিরাপদ। আজানের দেশ হিসাবে এখনো আমাদের দেশটা নিরাপদ, বাংলাদেশ আজানের দেশ। 2-3 থেকে 3 লক্ষ মসজিদ বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এখনো ধার্মিক সারা দুনিয়ার মানুষের চেয়ে বেশি, পর্দা নিশীনও বেশি, দিনদারও বেশি, টুপিও বেশি, দাড়িও বেশি। এই জন্যই মনে হয় আমাদের দেশটা নিরাপদ এখনো। বিপর্যয়ের স্লোগান চলে, মাইকিং চলে, কিন্তু বাংলাদেশ এখনো বিপর্যয়ের মুখ দেখে নাই। আমার বিশ্বাস, আমরা যদি আরেকটু আগে বাড়তে পারি তাহলে মনে হয় কোনো দিন আমাদেরকে বিপর্যয়ের মুখ ইনশাআল্লাহ দেখতে হবে না। রাজি? দিনদার হইতে রাজি? কে কে রাজি দেখি? আমার কিন্তু একটা প্রশ্ন, দিনদার হব তো হব কি করে, কেমনে হব? মডেল ছাড়া তো কিছু হওয়া যায় না। নারায়ণগঞ্জ, সারা দুনিয়া এখান থেকে কাপড় যায়, মাল যায়, বিভিন্ন জিনিস যায়, ঠিক না? কি বিদেশিরা তো আগে স্যাম্পলই পাঠায়, ঠিক না? আমরাও দিনদার হব তো হব কি করে, কেমনে হব, কিভাবে হব, স্যাম্পল কই, মডেল কই? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানায় পাঠিয়েছে, উনি আমাদের জন্য মডেল। যদি এই শব্দটা আল্লাহ রসুলের জন্য শোভা পায় না, আল্লাহর রসুলের চেয়ে উল্টে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যদি কেউ মডেল হয় তা সাহাবায়ে কেরাম। আল্লাহর রসুল বলছেন, বি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবা দেখায় দিয়া গেছে যে গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুচা ঠাঁই নাই, পেটে বাত নাই, তারপরও আমরা সুখী। সুখ ছিল এদের কাছে, সুখ। আজকে দু একটা দেখাইলাম, আজকের দিনদারও সুখী। আমরাও যদি সুখী হইতে চাই তাহলে আল্লাহর রসুলকে আদর্শ মানতে হবে, সাহাবা ইকরামকে আদর্শ মানতে হবে। বলবেন কাউকে তো চোখে দেখি নাই, তাইলে আরো আদর্শ আছে। আও রাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা, ওই আদর্শের ফটোকপি ওলামাদের কাছে রাখা আছে, প্রত্যেক আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে রাখা আছে, ওই আদর্শ রাখা আছে। কোন আদর্শ হলে রিক্সাওয়ালা তো রিক্সা চালাবে বটে, কিন্তু সুখের অভাব হবে না। মজদুর মজদুরি করবে বটে, কিন্তু সুখের অভাব তার কাছে হবে না। ছোট থেকে বড় সকল সবাই দিনদার হবে, তো সুখের অভাব কারো কাছে হবে না। সুখের অভাব এমন সুখ হবে, এক ফ্যামিলিতে যদি 100 ফ্যামিলি থাকে, এক আইটেমে যদি পাক করে
কসম খোদার সবাই প্রতিদিন 100 আইটেম দিয়া খাবে বিশ্বাস হয় না আপনি বলবেন পাক করলো এক আইটেম 100 আইটেম খাবে কি করে আল্লাহ রাসূল বলেন তরকারি যখন পাক করো তো তরকারিতে ঝোল বেশি দিও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো যখন সুখী হবে না সুখ যখন হবে তখন সবাই তরকারিতে ঝোল দিবে 100 ঘর নিজের ভিতরে আদান প্রদান করতে থাকবে তখন দেখা যাবে পাকাবে এক আইটেম খাবে 100 আইটেম এরকমই ছিল ওই সময়টা আজকে দিন থেকে দূরে আমরা দিনদারি নাই আমাদের ভিতরে সুখের জন্য তো ছুটতেছি ছুটতে 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 যারা দুনিয়ার এক প্রান্তে চলে গেছে উন্নত দুনিয়ায় ওরাও যায় সুখী হয় না আমি তো মাঝে মাঝে গেলে চোখে চোখে দেখি যে ওরাও ওইখানে সুখী না ওইখানের মা বাবা চোখের পানি জড়ায় আর বলে আমার জানা ছিল না বৃদ্ধ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে এরকম এক কাহিনী না শত কাহিনী আমার এখানে আছে আমি চিনি আমেরিকাতে চিনি উন্নত বিশ্ব অস্ট্রেলিয়াতে চিনি ইউরোপে যার মা বাবাকে বুড়া বয়সে ছেলের ঘরে চাকর হিসাবে থাকতে হইতেছে না না হবে করতে আমেরিকা তো বিশ্বাস হয় কি আমার এখানে সেভ করা আছে এই জন্য আসেন আমরা দিনদার হব তো কিন্তু দিনদার হওয়ার জন্য আল্লাহর রাসূলকে আদর্শ মান কিন্তু আফসোস তো আমার এখানেও পুরো মজমা একজনও পাওয়া যায় না যে এতটুক বয়সে যতবার চুল কাটছে একদিনও সেলুনে যে বলে নাই যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে আমাকে কেটা দাও আমি একদিনের চুল কাটাটা আমার কাছে রাখতে চাই একবারের চুল কাটাটা রাখতে চাই কিয়ামতের দিন যখন দেখা হবে হাতটা বাড়ায়া বলবো আপনার আদর্শ মত একদিন চুল কাটছি আমাকে কি দিতে কি একজনও কি আছে এই জন্য আমাদের নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে দিন শিখতে হবে দিন ছাড়া না আমরা সুখী হব না আমরা নিরাপদ হব আমরা নিরাপদ হব না সুখী হব না যদিও এখন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ শতবার আসছে ভূমিকম্প কিন্তু হেলছে দলছে কোনো পড়ে নাই বিপর্যয় ঘটে নাই আগেও যদি আমরা নিরাপদ রাখতে চাই তাহলে আমাদেরকে দিনদার হতে হবে দিনদার রাজি হ্যাঁ দিনদারের সবচেয়ে বড় নিদর্শন হলো দিনদারির সবচেয়ে বড় নিদর্শন সবচেয়ে বড় নিদর্শন এর চেয়ে বড় কোন নিদর্শন নাই যদি হইতো তাহলে আল্লাহ রাসূল এই কথা কোনোদিন বলতেন না লা হাক্কা ফিল ইসলাম লিমান লা সালাতা লা যে নামাজ পড়ে না না ইসলামে তার কোনো দাবি নাই অধিকার নাই কোনো অংশ নাই তাহলে এই কথা কোনোদিন বলতেন না দিনদার হওয়ার সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ রাজি করতে কে কে আজকের থেকে ওয়াদা করতে পারে যে কোনো মতে ছাড়বো না সত্য আর এর চেয়ে বড় হতবাগার নিদর্শন কিচ্ছু নাই লেখা রাখেন শুধু আমি বলি না শুকর পর্যন্ত বলে নাইলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি লিখতেন না বড় পীর পিরানে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন এর চেয়ে বড় হতবাগা কপাল পোড়ার নিদর্শন আর কিচ্ছু নাই আল্লাহ ডাকলো আজান কানে আসলো আর নামাজের জন্য দাঁড়াইল না এই জন্য শুকর বলে আল্লাহ সকালে ঘুমের থেকে উঠার পরে যেন আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনমাজির উপরে না পড়ে আল্লাহ কোনো কাফেরকে ডাকেন না কোনো মুশরিককে ডাকেন না কোনো ইহুদি নাসারাকে ডাকেন না আল্লাহ ওকেই ডাকে যে নিজেকে মুসলমান বলে ঠিক না আজান কাকে ডাকে
কাকে ডাকে? মুসলমানকে ডাকে, সত্য তো? হ্যাঁ, আজান কাকে ডাকে? মুসলমানকে ডাকে যে নিজেকে মুসলমান বলে। এই জন্য শুকর পর্যন্ত বলে ওর চেয়ে বড় হতবাকা কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, যে আজানের ধ্বনি কানে শুনল আর আল্লাহর ডাকে সাড়া দিয়া ছুটে আসলো। এইবার ভাবেন আপনি কোন দলে থাকবেন। আর দিনদারির সবচেয়ে বড় নিদর্শন হল নামাজ। কি কি নামাজ? সময় নাই, লম্বা সময় লাগবে, নাহলে আপনাকে দেখানো যেত। পুরো দিনদারি এক নামাজের ভিতরে ঢুকানো, যার দ্বারা আল্লাহ দুনিয়াতে একটা পুরস্কার দেবে না, ডর্জনকে ডর্জন পুরস্কার রাখা আছে। এমনকি সুখ রাখা আছে, আল্লাহর ঘোষণা, মসজিদ কে নিজের ঘর বানায় নে না, সকাল বিকাল আসনা, ডাক দিতে দেরি, তুই ছুটতে দেরি করিস নাই। যদি এই অভ্যাস তোর হতে পারে, তাইলে আমি আল্লাহ তোর সুখের দায়িত্ব নিতে পারি, আমি তোর সুখের দায়িত্ব নিই। সুখী বস্তু দিয়ে সুখী হওয়া যায় না, তখন দেখা যাবে সত্য এটাই হবে যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা দেখাইছেন। আলী চার দিন চতুর্থ দিনও কিছু কামায় নিয়ে আসতে পারতেছেন না, খালি হাতে ফিরতেছেন, চতুর্থ দিনও চুলা জ্বলবে না, ঘরে খেজুরের বিচিও নাই, শুধু পানি আছে, পানি আর কিচ্ছু নাই ঘরে, চেহারা মলিন নিয়ে ফিরতেছেন। কাছে যখন আসছেন তো দাগ দিছেন আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? কাসকো জোটে নাই, বলছে আলী তুমি কি জানো না, না জোটলে সবর করে নিব, সবরের বদলা জান্নাত, সবর যে করে তার সাথে আল্লাহ, যার সাথে আল্লাহ থাকে আর চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তুমি হাসবে তো, দরজা খুলবো নাইলে খুলবো না, দরজা খুলা দিতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দিছেন, মুস্কি হাসছেন, দরজা খুলা দিছেন। তো স্ত্রী চতুর্থ দিন ক্ষুধার্ত স্ত্রী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাররাত ওয়া তাবাসসামাত, হাস ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতে ছিল, স্বামীকে এতটুকু বুঝতে দেয় না যে আমি ক্লান্ত, এটার নামই সুখ। এটার নাম, এটার নাম কি? এটা নামাজের ভিতরে রাখা আছে। করবো তো, হ্যাঁ, যুবকদের পায়ে হাত রাখা একটা ওয়াদা নিব, গুনা তো সারা দিনই করি কিন্তু আমরা মাঝে মাঝে কিছু বাড়তি গুনা করি, সারা দিন করি আমরা, সত্য এটাই, ঠিক না? কি বলেন? সারা দিন নেটের ভিতরে গুনাহ চলতেছে, ঠিক না? এয়ারফোনে গুনাহ চলতেছে, ঠিক না? হ্যাঁ, কেউ না জানলে কি হবে, কানে কাজ করতেছে আরেক দিকে এয়ারফোন লাগায় গান শুনতেছে, কিন্তু আমরা কিছু বাড়তি গুনাহও করি, যেটা আমরা করি যেটার কারণে আল্লাহ নারাজ হয়ে যেতে। একটা মাস করছি ফুটবলকে সামনে নিয়া, আবার করছি 31st নাইটকে সামনে নিয়া, আবার একটা আসতেছে 14 তারিখ, ঠিক না? হ্যাঁ, পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ কর, কোন দিন নারাজ হয়ে যাবে? এমনি তো বলতে শুরু করছে, গত 3 দিন ধরে দেখতেছি ডেইলি বলতেছে বাংলাদেশে 9 নম্বর ভূমিকম্প আসবে, প্লেট নাকি সোয়া বয়ে রয়েছে, 9 নম্বরের সিগনাল দিতেছে। আল্লাহকে বাড়তি গুনার দ্বারা আল্লাহকে নারাজ কি করব? হ্যাঁ, ওয়াদা, কে কে ওয়াদা করতে পারে দেখি? যুবকরা যে বাড়তি গুনা কর দিয়ে আল্লাহকে নারাজ করবো না, নামাও যেটা করতেছি সোয়া গেছে, অনুমতি গুনার আমি দিতেছি না, আবার কেউ এটা না ভাবুক যে গুনার অনুমতি দিতেছি না, করতেছি, না করা উচিত কিন্তু এটা একটু অ্যাক্সেস করতেছি,
আল্লাহ এক সেসি নারাজ হয়ে যায়। এটা আমাদের রীতিনীতি না। মুসলমান তো মুসলমানকে ভালোবাসবে 24 ঘন্টা। আমাদের মিল মোহাব্বত জোরের ভিতরে কোনো ফাটল নাই, কোনো দিন নাই। আমরা 24 ঘন্টা এক মানুষ আরেক মানুষকে ভালোবাসবো। এটা কোনো মানুষের নীতি না যে 364 দিন জুতা দেখাবে আর একদিন ফুল দেখাবে। আমি দুনিয়া কইরা বলতেছি 364 দিন নিজের কাঠ নিজে পাঞ্চ করে আর হোটেলে খায়, স্বামী স্ত্রী পাশে বসা, একজন আরেকজনের দিল দেয় না। শুধু কালচার এতটুকুই, একদিন শুধু একটু। আর আমরাও এটা নিয়ে নিছি। আমাদের নবীজি তো এটাই আমাদেরকে শিখাইছেন যে আমরা 365 দিন মানুষকে ভালোবাসবো। শুধু মানুষ হইতে হবে, মানুষ হইলেই তাকে ভালোবাসব। তার দুঃখে আমি দুঃখী হব, তার সুখে আমি সুখী হব, তাকে সহানুভূতি দেখাব, সাহায্য সহানুভূতি করব। এটাই তো আমাদের রীতি আর নীতি, 365 দিন। এটা কোনো রীতি আর নীতি না যে সারা বৎসর জুতা দেখাইলাম আর একদিন শুধু ফুল দিলাম। এটা বাড়তি গুণা, এক্সেস গুণা। এটার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। আর যদি নারাজ হয়, আর বাস্তবিকই যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আমি তো বলি বাংলাদেশে 9 কেন 10 আসলো আমার মনে হয় কিছু হবে না। দেওয়ালে যখন বল মারে যত গতিতেই মারুক, এটা রিপিট হয়ে দাইনে বামে যায়, ঠিক না? কি বলেন? 9 আসতে পারে, 10 আসতে পারে, কিন্তু আমাদের এই পরিধির উপরে একটা আধ্যাত্মিক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আধ্যাত্মিক সুরক্ষার এক চাদর আমাদের এই লাল সবুজের ছোট পরিধির উপরে রাখা আছে। আপনারা চোখে না দেখলো আমরা দেখি রাখা আছে। ইনশাআল্লাহ আসলেও টাচ করবে, আর বল যেরকম ব্যাগে চলে যায় দেওয়ালে বাড়ি খায়া ডাইনে বামে যাবে, আমরা শুধু পেপারে লিখব 9 ছিল, কোনো বিপর্যয় ঘটে নাই। বিশ্বাস হয় না? যদি আমরা আল্লাহর সাথে হাত মিলিয়ে ফেলতে পারি, যা ওয়াদা করলাম তাতে যদি পাক্কা হই। আর একটা সবক মনে করেন, আজকের থেকে তওবা ইস্তেগফারকে লাজিম ধরি। কিছু করতে না পারি সারাদিন আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ করতে পারি না মাপ করা দিয়ে, আল্লাহ করতে পারি না মাপ করা দিয়ে, এত আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলে তুই তওবা করতে থাকবি, আমি তোর বন্ধু হয়ে যাব। বন্ধু মা সালা ইস্তাগফির আগফির, আল্লাহ বলেন যখনই মাপ চাবি মাফ করা দেব। কেননা শয়তানের সাথে আল্লাহর প্রতিযোগিতা চলতেছে। শয়তান বলছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব আমি ঢং, সব আমি বিতাড়িত করে দিব, সবাইকে লাভ পথভ্রষ্ট করে দিব, সব আপনার থেকে দূরে সরায় দিব। তো আল্লাহ ইস্তেগফার নাজিল করছেন। আল্লাহ বলছে যখনই ইস্তেগফার করবে মাপ করে দিব, দেখি তুই জিতিস না আমি জিতি। কিন্তু আমাদের পড়তে হবে, পড়ব ইনশাআল্লাহ। ওয়াদা সারাদিন যখনই মনে ওঠে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা এতটুক বললো আল্লাহ তওবা করতেছি, আল্লাহ তওবা আল্লাহ তওবা আল্লাহ তওবা আল্লাহ তওবা, এতটুক তো বলতে পারবো। যদি এটা করতে পারি তাহলে ইনশা আল্লাহ নামাজ ইস্তেগফার তওবা এই তিনটা যদি হয়ে যায় তাহলে সুখের চাদর আল্লাহ আমাদেরকে পড়াবে। আর আমাদের এই পরিধিটা ইনশা আল্লাহ সমস্ত জিনিস থেকে নিরাপদ থাকবে। অতীতে যেরকম নিরাপদ ছিল, করুণা আসছে, মানুষ কত কিছুই তো বলছে, আমাদের দেশ বিপর্যয়ের থেকে নিরাপদ ছিল, এখনো আছে, ঠিক না? কি বলেন না? নাই করুণার কথা শোনেন? এখন কি আমাদের দেশে শোনা যায়? না না না, ডাইনে বামে অনেক দিকে শোনা যায়, ঠিক না? আমাদের দেশে শোনা যায় না আলহামদুলিল্লাহ। মাস্ক আমরা পড়ি না,
বাংলাদেশের মানুষ বলে এত বড় করুণা নাকের ছিদ্র দিয়া যাবে না, সারাদিন তো পানি চাবাই, মুখ দিয়া যাবে তো যাবে, কখন যাবে ঠিক না। আল্লাহ বলে দরকার নাই, পাঠায় দাও এখান থেকে। আল্লাহ আমাদের দেশকে করুণা থেকে মুক্ত করে দিছেন, দোয়া তো করি আর কোনোদিন যেন আমাদের সীমান্তে করুণা না ঢোকে, এরকম কোনো বিপর্যয়ই হবে না ইনশাআল্লাহ, করব তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।